বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আট দিনব্যাপী কার্টুন প্রদর্শনী শুরু হয়েছে শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথের দ্রিক গ্যালারিতে কার্টুনে বিদ্রোহ প্রদর্শনীটির উদ্বোধন হয় আন্দোলন চলাকালে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম এবং নামে বেনামে এঁকেছেন নানা ধরনের কার্টুন অসংখ্য মানুষের শেয়ারে তা ছড়িয়ে পড়ে দেশে এসব কার্টুন নিয়েই প্রদর্শনী হয় কার্টুনে বিদ্রোহ বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন ব্যঙ্গাত্মক অনলাইন সাময়িকী ইয়ার্কি এবং দ্রিক কার্টুন প্রদর্শনীটির আয়োজন করেছে প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলা প্রদর্শনী উপভোগ করতে পারবেন যে কেউ প্রদর্শনী চলবে তেইশ আগস্ট পর্যন্ত